আসসালামু আলাইকুম বিয়াস, আমার আজকের রেসিপি লুচি। তো শীতের এই সময় আলুর দমের সাথে লুচি খুবই ভালো যায়। তো আমি আজকে আপনাদেরকে লুচি করে দেখাবো। তো আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিচ্ছি। এখন আমি দিব 1 চা চামচ লবণ। লবণটা আমি একটু মিশাই নিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ তেল। এখন পানি আমি অল্প 1 টেবিল চামচের মতো দিছি, আমার আরো কিছুটা পানি লাগবে। এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নিব। আমার লুচির ময়দাটা খুব ভালোভাবে মথা হয়ে গেছে, খুব এরকম সফট একটা লেচি হবে। এখন এটা আমি 10 মিনিটের মতো রেখে দিব রেস্টে, তাহলে লুচিটা খুব সুন্দর ফুলবে। হয়ে গেছে আমার ময়দাটা, খুব স্মুথ এবং এরকম নরম। তো এখন আমি লুচিকে বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে লুচিটার আমি আরেকটা টিপস বলবো, আপনারা যদি লুচিটা বেলতে একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু গরম তেল দিয়ে নেবেন। গরম তেল দেওয়াতে আমার লুচিটা খুব সুন্দর বেলা হইতেছে। লুচিটা একটু পাতলা করে বেললে খুব সুন্দর ফুলবে। হয়ে গেল, একদম ইজি গরম তেলটা দেওয়ার পরে। এখানে একটা কড়াইতে বসায় দিলাম তেল, এখন একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। লুচিটা ভাজার সময় এরকম একটু কাটা দিয়ে দিতে হবে, তাহলে লুচিটা খুব সুন্দর ফুলে ওঠে। লুচিটা আমার খুব সুন্দর ফুলে গেছে। আমি বেশি লাল লাল করে ভাজবো না, সাদা করেই ভাজবো, তাহলে নরম থাকবে। আমি আরেকটা লুচি বেলে দেখাচ্ছি। হয়ে গেল আমার দ্বিতীয় লুচি। হ্যাঁ, দেখতেই পারতেছেন আমার লুচিটা কি সুন্দর ফুলে গেছে। এটাকে বলে ফুলকো লুচি। আমি যেভাবে যেই নিয়মে বানালাম আপনারা এইভাবে যদি ফলো করেন তাহলে আপনাদের লুচিগুলো এরকম ফুলে যাবে। হয়ে গেছে আমার লুচি, আমার ভাজা শেষ। তো এখন আমি পরিবেশন করে দেখালাম যে কিভাবে ফুলকো লুচি আপনারা তৈরি করবেন।
এখন শীতের সময় বিভিন্ন সবজি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে, তো অবশ্যই এইভাবে তৈরি করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।